আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো দর্শক বন্ধুরা আজকের বিষয়বস্তু হলো হলমার্ক সোনা চেনা সহজ উপায় তো শুধু দর্শক বন্ধুরা আমরা বাজার থেকে সোনা কিনে থাকি কিন্তু সোনাটা কতটা খাঁটি বা হলমার্ক গহনা বটে কিনা আমরা সঠিকভাবে বুঝতে পারি না স্বর্ণকালের কথা মতো আমরা হলমার্ক সোনা ভেবেই বাজার থেকে জুয়েলারি আইটেম কিনে থাকি কিন্তু আজকে আপনাদেরকে একটি সহজ সরল উপায় বা টেকনিক বলে দেবো যার দ্বারা আপনারা সহজেই বুঝতে পারবেন যে সোনাটি আপনারা বাজার থেকে কিনছেন সেই সোনাটি হলমার্ক সোনা বটে কিনা এবং কতটা খাঁটি সোনা তা বুঝতে পারবেন তো চলুন ভিভার্স শুরু করি আজকের ভিডিও একটি আসল হলমার্ক সোনার এই পাঁচ ধরনের সিম্বল বা চিহ্ন থাকে আর এই পাঁচ ধরনের চিহ্ন বিচার করেই আমরা বুঝতে পারব যে সোনাটা কতটা খাঁটি কতটা বিশুদ্ধ সোনা এবং সোনাটি হলমার্ক বটা কিনা এবং সোনাটি কোন ক্যারেটে সোনা বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এই চিহ্নগুলি বিচার করে তো ভিউয়ার্স প্রথম যে চিহ্ন বা সিম্বলটি রয়েছে সেটি হলো বিআইএসের স্ট্যান্ডার্ড মার্ক সিম্বল এই হলো সেই সিম্বল অর্থাৎ বিউরিও অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মার্ক এর অর্থ হলো এই সোনাটি বিআইএস সংস্থা দ্বারা ভেরিফায়েড এবং সার্টিফাইড এখন প্রশ্ন হল হোয়াট ইজ বিআইএস এই বিআইএস সংস্থা কী বিউর অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলো ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি সংস্থা যে সংস্থা যে কোনো জুয়েলারি আইটেম সার্টিফাই করে তাদের সংস্থার যে ল্যাবগুলি রয়েছে সেই ল্যাবে যাচাই করে এবং ভেরিফাই করে তারপর এই চিহ্নটি অঙ্কন করে যা দেখলেই আমরা বুঝে নেব যে এই সোনা জিনিসটি বিআইএস সংস্থা দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ এক সোনা আর এই সংস্থার ল্যাব ভারতের বিভিন্ন শহরে বর্তমান রয়েছে যেখানে বড় থেকে ছোট স্বর্ণ ব্যবসায়ীরা তাদের গোল্ড আইটেম সার্টিফাই করিয়ে থাকেন এরপর আলোচনা করব দ্বিতীয় সিম্বলটি নিয়ে দ্বিতীয় যে চিহ্নটি রয়েছে সেটি আপনাকে স্পষ্ট বলে দেবে যে এই সোনাটি কত পার্সেন্ট বিশুদ্ধ এবং এই সোনাটি বাইশ ক্যারেট সোনা না চব্বিশ ক্যাটে সোনা তা কিন্তু বুঝিয়ে দেবে যদি এখানে সংখ্যাটি নাইন 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 হয় তাহলে এটি কিন্তু চব্বিশ ক্যাটে সোনা আর যদি এখানে না যদি এখানে সংখ্যাটি হয় নাইন ফাইভ এইট তাহলে বুঝতে হবে এই সোনাটি তেইশ ক্যারেটে সোনা আর যদি এখানে নাইন ওয়ান সিক্স হয় তাহলে বুঝবেন এটি কিন্তু বাইশ ক্যারেটে সোনা আর এই চার্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত নাম্বার থাকলে কত ক্যারেটের গোল্ড হয় এরপর বন্ধুরা যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটির অর্থ হচ্ছে সোনাটি বিআইএসের কোন ল্যাবে ভেরিফাইড হয়েছে এবং কোন ল্যাবে হলমার্ক হয়েছে তারপর যে চিহ্নটি রয়েছে তারপর যে মার্কটি রয়েছে এই চিহ্নটি বুঝিয়ে দেয় যে সোনাটি কত সালে হলমার্ক করা হয়েছে এবং কোন সালে ভেরিফাইড সোনা হয়েছে তো দু সাল থেকে এই চিহ্নটির উৎপত্তি লাভ হয় তো যদি এখানে এ সিম্বল থাকে তাহলে জানতে হবে সোনাটি দু সালে হলমার্ক করা হয়েছে যদি এখানে বি সিম্বল থাকে তাহলে বুঝতে হবে এই সোনাটি দু হাজার একে হলমার্ক হয়েছে আর যদি এখানে সি হয় তাহলে বুঝতে হবে দু হাজার দুয়ে হলমার্ক হয়েছে তো এইভাবে কিন্তু এবিসিডি করে এ বুঝতে হবে এটি কোন সালে হলমার্ক হয়েছে এবং ভেরিফাইড হয়েছে এরপর যে চিহ্নটি রয়েছে সেটি হলো ম্যানুফ্যাকচারের চিহ্ন অর্থাৎ যে ম্যানুফ্যাকচারের নিজস্ব তৈরি সেই তার চিহ্ন এবং বিভিন্ন ম্যানুফ্যাকচার অনুযায়ী কিন্তু এর চিহ্নটি ভিন্ন হতে পারে তো এই ছিল হলমার্ক নিয়ে সম্পূর্ণ কাহিনী তো বন্ধুরা যদি আপনারা সোনা কেনেন তাহলে অবশ্যই এবার থেকে আশা করি আপনারা নিজেই যাচাই করতে পারবেন যে সোনাটি কতটা বিশুদ্ধ সোনাটি হলমার্ক বটে কেনা এবং কত ক্যারেটের বাইশ কেনা চব্বিশ ক্যারেট গোল্ড তা নিজেরাই বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন সোনার বাজার জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে